নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে এখন সকালবেলা হঠাৎ করে অকাল বর্ষণ, বাড়িতে ছিলাম তখন, তো তারপরে এসেছি এখন রান্নার জায়গায়। একটা ছাউনি ছিল, তো হালকা জল একটু ভিজে গেছে, তো অসুবিধা নেই, মানে রান্নাবান্না করা যাবে। অল্প একটু হয়েই থেমে গেছে, আর এখন চারিদিকে মেঘলা হয়ে আছে, মোটামুটি রোদ সেই অর্থে নেই, যেন সব একটা কালো কালো হয়ে আছে। তো এখন রান্নাবান্না করব, আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন। আজকে দেশি মুরগির ডিম দে, ডিম দে না, ডিম শুধু ডিম, শুধু ডিম, শুধু ডিমের ঝোল হবে। দেশি মুরগির ডিম একদম মাখা মাখা করে একটা কারি হবে। আর গতকালের পর্বে আপনারা শুনেছিলেন যে সিদ্ধান্ত হয়েছিল মোচা, সে মোচার উপরে একটা রান্না থাকবে। মোচা ভাজা করেন, চিংড়ি নেই তো, শুধু চিংড়ি রাখুন দুটো। তারপরে তুমি তো ভাজা করলে, তা আর কত থাকবে দুটো চিংড়ির থেকে? ও বাবা, তাহলে নিরামিষ ভাজা যা, তা বড়া করি, তা তো চিংড়ি লাগবে না। করো আর কি বলবো, চিংড়ি নিয়ে যাবো। বড়া করলে আবার ডাল লাগবে, ডাল লাগবে না, ডাল খাবো না, ডাল ছেলে আবার ডাল লাগবে, না হলে ওদিকে কারি মাখা মাখা, সেখানে তরকারি নেই, এদিকে বড়া ভাত খাবে কি দিয়ে। আচ্ছা, অল্প করে একটু ডাল, হালকা মুসুর ডাল, আর কি ওটা মোচার বড়া, আর ডিমের কারি, ব্যাস। সব সোনা সাইকেলটা কোথায় রেখেছে? দেখো ঝটপট রান্না করি, আর মেঘলা ওয়েদার চারিদিকে, কেমন কি ওয়েদার আপনারা দেখছেন বুঝতে পারছি না। আর এদিকটায় দেখুন একটা জিনিস, দেখাই পুঁই শাকের এগুলো বীজ, এগুলো আর ডিম বলবো না, এগুলো আবার ছড়ালে সামনে বছর, সামনে বছর না হোক, ওমা এখন দিলে হবে না, এখন যে কচি কচি পুঁই শাকগুলো হয়, না না দানা শুকনো না হলে রোদে দিলেই তো শুকাবে। এগুলো সব গুছিয়ে উনুনের পাশে নিয়ে নিই, মোচার ঝাঁপ চলে আসছে। আর ওদিকে উনুনে তো কাঠ দেওয়া হয়েছে, আগুন ছিল, জ্বলে উঠছে আস্তে আস্তে, এবার একদম ফুল জ্বলে উঠেছে। হাঁড়ি বসিয়ে দিলাম, আর এইদিকে কড়াই বসিয়ে দেবো, আস্তে আস্তে জালটাও এদিকে চলে আসবে, কড়াই বসিয়ে এর মধ্যে জল দেবো। এই সব দেশি মুরগির ডিম। এটা এরকম সাদা হলো কেন? কোনটা গো? এই যে এই সাইডের এটা, ওটা অন্য মুরগিতে পেড়েছে। এরকম বুঝতে না পারলে বলবে, একদম বুঝিয়ে দেবো। ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ বসিয়ে দেবো। আজকে কিন্তু হাঁসের ডিম নেই, সব মুরগি। হাঁসের ডিম হলে আবার তার মধ্যে দুটো মুরগির ডিম দিতে লাগে আলাদা করে। আজকে সোনা বাড়িতে আছে, অবশ্য স্কুলে বেরিয়েছিল, তো এই বৃষ্টি মাথায় একটু যা বৃষ্টি হয়েছে, রাস্তা জায়গায় জায়গায় কাদা হয়েছে, জায়গায় জায়গায় হয়নি, তার কারণ যেখানে একটু ছায়া উপরে গাছ সেখানে কাদা হয়েছে, জল জমে। তো আমরা আসছিলাম আর ও যাচ্ছে, দেখি সাইকেল টাইকেল কাদা মেঘে ভূত হয়ে গেছে, আর কোনো রকমে ঠেলে ঠেলে যাচ্ছে। তোর বাবা বললো যে সোনা বাড়ির দিকে চলো, তোমার আর আজকে যেতে হবে না, বাবা ছুটি করে দিয়েছে। না, ও বাড়িতে এসে বই পড়েছে, লিখেছে, লিখেছে বাবা, ওটা ওটাই বলে নিয়ে এসেছিল বাড়িতে, যে তুমি নৌকা নৌকা, এই দুটো তোমার রান্না, এই পরে গুলো নেবো, কোথায় রাখবো ওগুলো, তুমি যা পারো করো। মশা এগুলো কেটে নিচ্ছি, মশা এই যে ফুল, এই ফুলগুলো খুব ভালো, ওইটা থেতো হয়ে গেছে কেন বলো তো? পেছনটা জোর করে পুড়িয়েছে, থস করে হয়তো কেউ বোন নেবে না। হ্যাঁ, ও বোন নেবে। হ্যাঁ, বোটে দোকান দিয়েছে, বোটে আমি উঠবো, আমাদের একটা দেও, তবে বাকি এখন টাকা পয়সা কিছু দিতে পারবো। তোর ওই বোট কত করে বিক্রি করছো? তিন টাকা। তিন টাকা? অনেক, অত টাকা আমার কাছে নেই, আমি দু টাকা দেবো, হবে? চার টাকা কম রাখলে হবে না, পরে ওটা বাকি থাক। মশাগুলো খুব ফাইন মশা,
সকাল সকালে স্নান দান করে আপ্যায়নের দিকে চলে এসেছি, আর বেশ শীত শীত লাগছে। সোয়েটার জামা যা যা পরার পরে নিয়েছি, আর আকাশটা একদম অন্ধকার। সামনে নদীর ধারে এসে দাঁড়ালাম, সবকিছু যেন কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে, আর আকাশটা দেখুন একদম অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হয়েছিল, মাটিতে বৃষ্টি পড়ে মাটির রাস্তায় দেখুন ধুলোটা মরে গেছে, কাদা বিশেষ হয়নি, ধুলো মরেছে। আর প্রথম দিকে একটু কাদা কাদা হয়েছিল গাছতলাগুলো, কিন্তু এখন আবার শুকনো হয়ে গেছে। আর এই বৃষ্টি মাথায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি বলে গাড়িটা নিয়ে আসা হয়নি, হেঁটেই এসেছি। নদীতে জোয়ার লাগছে, এখন আস্তে আস্তে চরে জল উঠে যাচ্ছে। বৃষ্টিটা বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, কারণ দুদিন বাদে আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, প্রায় 100 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো সেটা হবে, আর তার জন্য একটু আয়োজন করতে হবে। তাছাড়া লোকজন আসবেন, খাওয়া দাওয়া করবেন, তার যে ব্যবস্থাপনা তার প্রস্তুতিটা চলছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আগামী রবিবার হবে আমাদের সেই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান যিনি অর্থ সহায়তা করেছেন তিনিও আসবেন, আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন। তো ওয়েদার রিপোর্টের দিকে তাকিয়ে আছি, যদিও এটাও বলেছে আবহাওয়া দপ্তর থেকে যে বুধবারের পরের থেকে ওয়েদারটা খারাপ হয়ে গেলেও বৃহস্পতি শুক্রবারের পর্যন্ত এটা চলবে। তো আজকে বৃহস্পতিবার, আমাদের সামনে শুক্র শনি দুদিন আছে, রবিবারে অনুষ্ঠান। আশা করছি তার মধ্যে ওয়েদারটা পরিষ্কার হয়ে যাবে, আর গেলেই সেটা ভালো, কারণ অনুষ্ঠানটা তো আমাদের করতেই হবে। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো জায়গা চেঞ্জ করতে হবে, কিন্তু অনুষ্ঠান বন্ধ হবে না। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিই, আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সারিয়ে নেব, আর ডিমের মশলাপাতি রেডি করব। ও মোচা হয়ে গেছে, মোচা হয়ে গেলে এই উনুনে ফাঁকা যাচ্ছে, এখানে ভাপাতে দিলে হয়ে যেত। দেওয়া ডালামি দিতে সেটা, এদিকে হাঁড়িতে জল দিয়েছি, মোচাটা দিয়ে দেবো, ধুয়ে নিয়েছি, এখন একটু ভাপিয়ে নেব। মোচার মধ্যে একটু হলুদ দেবো। আবার কি পরিমাণে ধোঁয়া হচ্ছে আজকে এই বৃষ্টি, মনে হয় উনুন একটু পেয়েছে না মা? উনুন কিন্তু জ্বলছে, শুকনো কাঠ, কিন্তু কোথাও যেন একটা ধোঁয়া হচ্ছে, চোখ জ্বালা করছে। ডিমগুলো এখন ছাড়িয়ে নেব, বেশ বড় বড় ডিম, এখন সাজো না হলে পারা যায়। আমাদের বাড়ির ডিম তো দুটো মুরগিতে পারছে, তো এই পারে তো সেই খাওয়া হয়ে যায়, থাকে না, এগুলো কিন্তু কেনা ডিম, পাড়ার ডিম। মার এখন কাজে অনেক বোট, তোমার বোটের দাম কত? 5 শিকে। 5 শিকে কত? 5 শিকে বোঝো, 5 শিকে কত? 1.5 টাকা। 25 পয়সা 1 শিকে তো, 16 আনা। হ্যাঁ, 25 পয়সা 1 শিকে। হ্যাঁ, তাহলে 5 শিকে তো তোমার 1.5 টাকা কি করে হবে? না লোকের বোকা বানানোর তা। আর 12 আনা আছে, 16 আনা আছে, 16 আনা কত? 1 টাকা মোচাটা ভাপানো হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ঢেলে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম, ডালটা তেল দেবো, এদিকে ডিমের কারি হবে, আবার মোচাটা তো গরম, আদা রসুন। কড়াইতে অল্প একটু তেল দিলাম, ডালটা আগে করে নি, তারপরে কত দূর মা? কাছাকাছি না, অনেক দূর। তেলের মধ্যে একটু পেঁয়াজ দেবো, ওদিকে উনুন জ্বলে যাচ্ছে, কাঁচা লঙ্কা,
একটু হলুদ দেব ডালের মধ্যে আর লবণ। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, একটু পাঁচ ফোড়ন দিলাম। এবারে দেবো টমেটো কুচি। ডাল হয়ে গেছে, আর ওদিকে কড়াই বসানো, ডিমগুলো একটু খুন্তি দিয়ে আজকে কেটে কেটে দিচ্ছি। ও মা, চপ আজকে সমস্যা করবে না তো? বড়া কেন? বেসন তো দেখছো অল্প আছে। ওতেই কাঠের জালের আমেজ একটা আলাদা। শীতকালে পার ধারে আইসিতে কি ভালো লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে আজকে ধাঁচ, আজকে যে কি হেলকি দিচ্ছে। আর এই যে বৃষ্টি লেগেছে মনে হয়, কাঠে মনে হয় একটু জল পেয়েছে, ওই জন্য এরকম রাস্তায় বের করে রাখতো। এবার এমন ভিজে গেছে, উঠুন কাদা হয়ে গেছে। আজকে হেঁটে হেঁটে এসছি, ডিমটা দেবো। সামান্য একটু হলুদ আর একটু লবণ দেবো। ডিমটা এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর তেল দেবো না, ওই তেলের মধ্যে একটু গোটা জিরে আর দেবো পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেট করা, ঘষে নাও, আজকে বাটা হয়নি তো সেটা দিয়ে দিলাম। এখন একটু সবকিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো, মশলাটা রেডি করবো। একটু ভেজে নিয়ে টমেটো কুচি, এর মধ্যে দেব লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, একটু জল, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভাজার ডিমটা দেবো। মশলার গা থেকে তেল ছেড়েছে, ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে জল দেবো, মোচাটা একটু চেপে জল বের করে দিচ্ছি, তার কারণ এতে অনেকটা জল ধরে আছে। আর এমনিতেই বেসনের পরিমাণ কম, আর তাহলে টাইট টাইট হবে না, ভালো লাগবে না। তাছাড়া বেশি বেসন দিলেও ভালো লাগে না। আমরা বেসন দিয়ে বানাচ্ছি, এটা ডাল বাটা, তারপর চাল বাটা, এটা দিয়েও হয়, একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েও হয়। মোটামুটি বাইন্ডিংটা ঠিক মতো করতে পারলে হয়ে যাবে। আজকে ঠিক করে ধনে পাতা, হপ বাড়ির থেকে একদম ভুলে গেছি। ডালে তো দিলাম না, দিলাম না, ঠিক আছে। ডিমের ঝোলে একটু খুব বিরাটভাবে ডিমের ঝোল চাইছিল যে আমার এতে একটু ধনে পাতা পড়ুক। তুলে আনুনি কেন আসার সময়? ভুলে গেছি, বৃষ্টি মাতাল। আবার ঝেঝের করে বৃষ্টি ফুটিয়েছে। ডিমের কারিটা হয়ে এসেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিলাম। মোচার মধ্যে এখন দেব লবণ, হলুদ দিয়েছিলাম তাও এখন একটু সামান্য দিলাম, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দেব, আদা রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা দেবো না। ও মা, আলুটা ঢালবো একটা কিছু দাও, জোরে আসবে কিন্তু, তুমি আবার কি করে আসবা? ওদিকে কিছু জামা কাপড় মেলা আছে, মা ওদিকে ছুটেছে, না তুললে হবে না তো। বৃষ্টি বেশ ঝিরঝির করে আস্তে আস্তে চেপে আসছে। আমার এখানে কিন্তু রান্না করতে গিয়ে এক ঝাঁপ বাসন বেরিয়েছে, এগুলো খাওয়া দাওয়া শেষে মাজা দেওয়া হবে, এখন সব থাকতে লাগবে।
এখন এটা বসিয়ে দিই প্যানটা, এতেই আর কি বড়াটা ভাজবো। সব কিছু দিয়েছি, এখন বেসনটা দেবো। আমার সোনা ছাতা দিয়ে গেল, এখানে ঝিরঝির করে বৃষ্টি তো পড়ছে কড়াইয়ে। এখানে একটুখানি চালা বাড়িয়ে দিতে হবে বুঝলি, নাহলে তো সমস্যা। এখান থেকে একটু চালা বাড়িয়ে এই জায়গায় একটা উনুন তুলে একটা পাইপ দিলে ওইদিকে ধোঁয়া বেরিয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, প্ল্যানিং ঠিক আছে, হবে। ভালো করে মোচাটাকে মেখে নিলাম সব কিছু একসঙ্গে। শাকগুলো ভাজা হয়ে গেছে, আবার এই দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে একটু চারটা করে গুঁড়ো আঙুল দিয়ে চেটে। এই ছাতা আমার মাথায় গেল, এদিকে তো বৃষ্টির ফুট কিন্তু একটু কমেছে। সেখান থেকে সেখান থেকে খেয়ে নিলে মুড়ি সেইভাবে থেকে গেল, ব্যাপার কি? এ তো মুড়ি খাওয়ার উদ্দেশ্য না, এটা চক খাওয়ার উদ্দেশ্য। আমি যত দেরি করবো ওরা চুপ করে বসে থাকবে। আজকে সব ঘরে উঠে গেছি, ভাত কোন বুঝে খাওয়া যাবে না, রান্নাটা যাই তুই হয়ে গেছে কিন্তু খাওয়া আরো মানে হলো না। খাওয়ার আগে খানিকটা মুড়ি আর চপ খেলো, থামো বড় না, একেবারে ডাল দিয়ে দি যাও বাবু। না না না, খুব বেশি ঘন না, আজকে একটু পাতলা, মিথ্যে কথা বলবো না। নেবে না বাবু, এটা ফেলবো, যদি কিছু ফেলার থাকে ফেলবো। আজকে কিছু ফেলার নেই না, না ডিম দাও, ডিমও তো দিয়ে দেবো। হ্যাঁ তো হক খাও, মশাটা তো বুঝেই খাবে, ভাত দিয়ে খাবে বলছিলি। হ্যাঁ মশার মধ্যে
ডাল ভাত আর এই বড়া আর ডিমের তরকারি দারুন। হেভি জমে গেছে, হেভি জমে গেছে। আমি আরো বলতে চাচ্ছিলাম মাংস দরকার ছিল। চারিদিকে পরিষ্কার না থাকলে বাইরে বসা যাচ্ছে না তো, ঝপ করে রান্না করা যাবে না। ওর সময় লাগে, মার কি দেবো কিচ্ছু না। ডালের ওপরে ঝোল অল্প একটু দিলেও দিতে পারো, ঠাকুর যে ফুলি সন্তুষ্ট হয় সেই ফুলে পুজো দিতে। আজকে যা আছে তার উপরে মা বৃষ্টি কিন্তু বেশ ভালোই আসছে। এখন না হোক হোক, রাখছি তো মাংস খাওয়াবো নাকি দাও বাবা করে দেবে। তারপরে বাবা তো তোমার গাড়ি নিয়ে আসেনি, আর তারপরে বৃষ্টি হচ্ছে, কি করে যাবে বাজারে? তোমার জন্য মাংসের ব্যবস্থা কি করে হবে? রাতে যদি না হয় কালকে গাড়ি তো এখানে আছে, বাবুর বুদ্ধিটা দেখেছো তুমি, তুমি স্কুটি নিয়ে আসো দেখি, এখানে তো বাইক আছে আর সাইকেল আছে। ডিমের কারির ঝোল মাখাইছি না, আর তা অন্যরকম চেয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।